ছয়জন আইডেন্টিফাই কেনেকে কইলে এবো নাটক বাজি কেজনমানৰ নাম লৈ দিল্লী যাব আহিব এখন হয় একজন শর্মান আলী আহমেদৰ বিৰুদ্ধে বিধায়ক পদ খারিজ কৰিবলৈ ব্যৱস্থা লৈছে কাৰণ শর্মান মুছলমান সংখ্যালঘু শর্মান মিয়া শশী দাসৰ বিৰুদ্ধে শশী দাসে ৰাজ্যসভাত ভোট দিয়া অপেন মুক্তভাৱে ভোট দিয়া আজি চাৰি মাহ হৈ গ'ল ব্যৱস্থা লৈছে জানো বিধায়ক পদ খারিজ হোৱাৰ কাৰণে শর্মান আলী আহমেদৰ শুনানি আৰম্ভ হৈ গৈছে গতি ভূপেন বৰা এইবোৰ নাটক বাজি গোটেই খুব বেয়াকৈ ধৰা পৰিল যে কংগ্রেসের মানুষে ভোট দিছে সেইখানে নাটক বাজি আজি দেশের রাইজর মূল সমস্যা হয়েছে মূল্য বৃদ্ধির সমস্যা শিক্ষিত যুব প্রজন্মর মূল সমস্যা হয়েছে নিবনুয় সমস্যা আজি আন্তরাষ্ট্রীয় সীমাবিলাকত আমার উত্তেজনা বৃদ্ধি পাইছে মোদী ডাঙরিয়ার বিফল বৈদেশিক নীতির কারণে আজি অসমক মোদী ডাঙরিয়ায় প্রতিশ্রুতি দিছিল যে বিজেপি আহিলে বিদেশী যাব নিবনুয় মুক্ত অসম গড়িব বানপানী মুক্ত অসম গড়িব দুর্নীতি মুক্ত অসম গড়িব আজি তেওঁলোকৰ প্রতিশ্রুতিবিলাক পালন করার ব্যর্থ হয়েছে লাহে লাহে বিজেপির জনপ্রিয়তা হ্রাস পাবলে আরম্ভ করেছে আর রাইজ আর যুব প্রজন্মর খং আর খুব বৃদ্ধি পাইছে সেইখানে রাইজর খং খুব যে বৃদ্ধি পাইছে তেওঁলোকৰ জনপ্রিয়তা যে হ্রাস পাইছে সেইখানে রাইজর মনটো বেলেগ ফালে ঘূরাবর কারণে রাইজর খং আর ক্ষোভক উপশম ঘটাবর কারণে তেওঁলোকে কোনো সমাধান সূত্র নাই সেইটো কারণে বিজেপিয়ে বুঝি পাইছে যে এনেকুৱা এটা সময়ত গোটেই রাষ্ট্রজুড়ি যদি বিজেপিক কোনোবাই প্রত্যাহ্বান জানাব পাৰে সেই দলটো হৈছে কংগ্রেস দল কংগ্রেস দলে ভারতবর্ষৰ চুকে কোণে আহি থকা সময়ত বিজেপিক প্রত্যাহ্বান জানাব সেইকাৰণে আমার দলৰ নেত্রী সোনিয়া গান্ধী ডাঙরিয়ানির বিরুদ্ধে বিজেপিয়ে বিভিন্ন সংবিধান প্রদত্ত অনুষ্ঠান CBI ED ন্যায়ালয় ইলেকশন কমিশন এইবিলাক যিধরণে হাতিয়ার হিসাবে ব্যবহার করেছে এটা ইডিক আমার বিরুদ্ধে ব্যবহার করেছে এই গণতন্ত্রের বিরুদ্ধে সংবিধানের বিরুদ্ধে বিজেপিয়ে যে ভাবুকি সৃষ্টি করেছে এই ভাবুকিত আমি খেয়মনা দল নহয় স্বাধীনতা সংগ্রামত মহাত্মা গান্ধীর নেতৃত্বত বহুতো কংগ্রেস কর্মীয়ে প্রাণ আহুতি দিছিল আমার বলিদানের ইতিহাস আছে আমার ত্যাগর ইতিহাস আছে দেশের মানুষের স্বার্থত আহি থাকা সময়ত বিজেপির ষড়যন্ত্রের বিরুদ্ধে মূল্য বৃদ্ধি নিবনুয় সমস্যার বিরুদ্ধে আমি যদি বলিদান দিবলগীয়া হয় আমি বলিদান দিম আমার এই আন্দোলন ধারাবাহিকভাবে আপু যোনভাবে চলি থাকবে এইখানে নিশ্চিত গণতন্ত্রের বিরুদ্ধে কৈছে নাকি নিশ্চিতভাবে কারণ SS আলুয়ালিয়ায় অসমত আহি পেলায় কৈছিলে যে বিজেপি শাসনলে আহিলে লুইস বার্জার সারদা কেলেঙ্কারি এনকোয়ারি হব আর হিমন্ত বিশ্ব শর্মা গ্রেপ্তার হব সর্বানন্দ সোনোয়াল ডাঙরিয়ায় পার্লামেন্টারি বোর্ডের কিতাব উলিয়াছিলেন যে হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে লুইস বার্জার সারদা কেলেঙ্কারি হব হিমন্ত বিশ্ব শর্মা ইলেকশন মিটিংত কৈছিলে যে আজমল ফাউন্ডেশনে সন্ত্রাসবাদীর পর পয়সা লয় সরকার হওয়ার পিছত ন্যাক দি পেলায় আজমল ফাউন্ডেশনের বিরুদ্ধে তদন্ত করব যদি ED CBI রাজনৈতিক হাতিয়ার নহয় ED CBI যদি এতিয়াও সংবিধান প্রদত্ত অনুষ্ঠান হয়ে আছে যে সর্বানন্দ সোনোয়ালে যে ঘোষণা করেছিল SS আলুয়ালিয়ে যে ঘোষণা করেছিল হিমন্ত বিশ্ব শর্মায় যে ARDFর বিরুদ্ধে ঘোষণা করেছিল এইবিলাক এনকোয়ারি কেউ নহয় কেবল বিরোধী দলের নেত্রী সোনিয়া গান্ধীর বিরুদ্ধে কেউ হয় হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধেও এনকোয়ারি হোক আজমলের ফাউন্ডেশনের বিরুদ্ধে এনকোয়ারি হোক এটা আমি কম যে এইবিলাক রাজনৈতিক হাতিয়ার নহয় এইবিলাক অনুষ্ঠান সংবিধান প্রদত্ত অনুষ্ঠান রাজনৈতিক হাতিয়ার হিসাবে ব্যবহার করে গণতন্ত্র সংবিধানের প্রতি যে ভাবুকি আনিছে তার বিরুদ্ধে কংগ্রেসে ভয় নাখায় কংগ্রেসে পুনের বলিদান দিবর কারণে আহি থাকা সময়ত শক্তিশালী গণ আন্দোলন করবর কারণে আমি ইতিমধ্যে আমার প্রস্তুতি সম্পূর্ণ করেছো 9 আগস্টের পর 15 আগস্ট রাজপথত দেখব আপনাদের কংগ্রেস রাজ্যত বিরোধীর শাসন চলি আছে বা বিরোধীর যিসমূহ নেতা আছে বা যিসমূহ মন্ত্রী আছে বা যিসমূহ বিধায়ক আছে সেই বিধায়কসকলের উপর কিন্তু ED বা CID বা তদন্তকারী সংস্থাসমূহের হাতুরা তেওঁলোকে ব্যবহার করছে কি কব আপনি ঠিক কথা কৈছে কর্ণাটকের মুখ্যমন্ত্রী বদলি হয়েছে দুর্নীতির অভিযোগত ত্রিপুরার মুখ্যমন্ত্রী বদলি হয়েছে দুর্নীতির অভিযোগত মহারাষ্ট্রের আগর মুখ্যমন্ত্রী ডেপুটি CM বনাইছে দুর্নীতির অভিযোগত গতি তেওঁলোকৰ অভিযোগ কৰিলে বদলি হয় আর আমার বিরুদ্ধে যদি ষড়যন্ত্র হয় তাহলে ইনকোয়ারি হয় গতি আমি বিচাৰিছোঁ যে ED CBI নিরপেক্ষ বলে প্রমাণ করবর কারণে সারদা লুইস বাজার তদন্ত হোক ED CBI নিরপেক্ষ বলে প্রমাণ করবর কারণে আজমল ফাউন্ডেশনে সন্ত্রাসবাদীর পয়সা লওয়া বলে মুখ্যমন্ত্রী যে অভিযোগ আনিছিল তার এনকোয়ারি হোক তেতিয়া আমি কম যে CBI ED নিরপেক্ষ বলে হয় যেহেতু অন্য একটা প্রসঙ্গ লৈছে যেহেতু সমাগত 2024 লোকসভা নির্বাচন এই লোকসভা নির্বাচনে যেহেতু কংগ্রেস দলে প্রতিদ্বন্দ্বিতা আগবাব একটা শক্তিশালী রূপত প্রতিদ্বন্দ্বিতা আগবাব গতিকে সমগ্র বিষয়টি ডাইভার্ট করা ইস্যুসমূহ ডাইভার্ট করার বাবে এনেদরে সরকারে পদক্ষেপ গ্রহণ করেছে নাকি আমার কারণে লোকসভা নির্বাচনের আগতে পঞ্চায়েত নির্বাচন আছে গোটে রাজ্য
ৰাজ্যজুৰি পঞ্চায়ত নিৰ্বাচন হ'ব, তাৰ আমি অকলে প্ৰতিনিধিত্ব কৰিম। প্ৰত্যেকটো ৱাৰ্ডত, প্ৰত্যেকটো কাউন্সিল, প্ৰত্যেকটো সভাপতি, প্ৰত্যেকটো জিলা পৰিষদৰ পদবীত কংগ্ৰেছ দলে এককভাৱে প্ৰতিনিধিত্ব কৰি আমি লোকসভা নিৰ্বাচনৰ কাৰণে ছেমি ফাইনেল খেলিম আৰু ছেমি ফাইনেলৰ পাছত আমি পৰৱৰ্তী লোকসভা নিৰ্বাচনৰ অনুকূল সম্পৰ্কত কথা পাতিম। যে আমাৰ দেশত এখন শ্ৰমিক আইন আছে, অনুৰূপৰূপে অসমতো শ্ৰমিক আইন আছে। এতিয়া কথাটো হৈছে যে এইখন চৰকাৰ অহাৰ পিছত আমাৰ যিবিলাক মালিকাধীন বাগান আছে, বাহিৰৰ আমাৰ অসমৰ বাহিৰৰ যিবিলাক কোম্পানী আছে, এইবিলাকে সম্পূৰ্ণৰূপে যিখন শ্ৰমিক আইন, শ্ৰমিকৰ হিতৰ কাৰণে যিখন আইন আছে, এই আইনখনক ধোঁৱাচাঙত তুলি আজি তাৰিখত কাম কৰিবৰ কাৰণে বিজেপি চৰকাৰে মালিক পক্ষক মৰ্দন কৰি থকাৰ কাৰণে আজি শ্ৰমিকবিলাকৰ অৱস্থা এনে হৈছে। আজি মইনা নায়কৰ অৱস্থা কিয় হ'বলৈ পালে? আজি মইনা নায়কৰ লগে লগে আজি বেলেগ শ্ৰমিকবিলাকো আজি একে দূৰদৰ্শ অৱস্থা হৈছে। ইয়াৰ কথাটো হৈছে যে মালিক পক্ষৰ লগত কৰা মিটিৰালি আজি যিবোৰ ডাঙৰ ডাঙৰ আমাৰ মানে কনচাৰ্ণ আছে, টি কনচাৰ্ণ আছে, সেইবিলাকৰ লগত বিজেপিৰ কেন্দ্ৰীয় চৰকাৰে হওক বা অসম চৰকাৰে হওক, তেওঁলোকৰ লগত মিটিৰালি আছে। নিৰ্বাচনৰ সময়ত তেওঁলোকৰ পৰা সাহাৰ্য বিচাৰে, যাৰ কাৰণে আজি তেওঁলোকে উভত গৈ নাচিছে। আৰু এই চৰকাৰে 351 টকা দৰমহা দৈনিক হাজিৰা দিম বুলি পেলাই আমাৰ চাহ শ্ৰমিকসকলৰ ভোট লৈ তেওঁলোকে চৰকাৰ গঠন কৰিলে। পৰৱৰ্তী সময়ত তেওঁলোকে 351 টকা পাহৰি গ'ল। পৰৱৰ্তী পৰ্যায়ত তেওঁলোকে চাহ বাগানবিলাকৰ মাজত থকা বহু বাগানত আমাৰ চিকিৎসালয় আছিলে, এই চিকিৎসালয়বিলাকৰ এতিয়া চিকিৎসালয় আজি তথৈবচ অৱস্থা। তাৰ বিপৰীতে আজি তাৰিখত শ্ৰমিকসকলক সুৰক্ষা নাই। কিন্তু আজি তাৰিখত আমি গৌৰৱ অনুভৱ কৰোঁ যে আজি চাহ আমাৰ এই চাহ খেতিক লৈ আমি গৌৰৱ অনুভৱ কৰোঁ। আজি আমাৰ চাহ উদ্যোগে ভাৰতবৰ্ষ অসমক নাম উজ্বলাই তুলিছে। অসম বুলি ক'লে পৃথিৱীত আমি গৌৰৱ অনুভৱ কৰোঁ যে অসমৰ চাহে অসমৰ গৌৰৱ, আমাৰ দেশৰ গৌৰৱ আনিছে, অসমৰ গৌৰৱ আনিছে। কিন্তু এই চাহ শ্ৰমিক, এই চাহ উদ্যোগটো আজি আমাক গৌৰৱান্বিত কৰিবৰ কাৰণে মূলতে হৈছে চাহ শ্ৰমিকসকল। চাহ শ্ৰমিকসকল যদি নাথাকিলেহেঁতেন তেতিয়া আজি আমি এই গৌৰৱৰ অধিকাৰী নহ'লোহেঁতেন। কিন্তু আজি সেই শ্ৰমিকসকলে আজি বিজেপি চৰকাৰৰ দিনত লাঞ্ছিত বঞ্চিত হৈছে। তেওঁলোকক আজি কেৱল মুখৰ কথা, মিছা প্ৰতিশ্ৰুতিৰে ফুলজাৰি মাৰি এই বিজেপি চৰকাৰে আজি শ্ৰমিকসকলৰ অৱস্থা বেয়ালৈ লৈ গৈছে। আজি বাগানবিলাকত আপোনালোকে যাব, মই যিহেতু উজনি অসমত থাকোঁ, আজি বাগানবিলাকত বহুত শ্ৰমিক আহিছে। দলৌ চাহ বাগিচা উচ্ছেদ কৰিছে, ইছাবিল চাহ বাগিচাৰ শ্ৰমিকবিলাকক আজি উচ্ছেদ কৰিছে, তাৰ স্বাৰ্থত কৰিছে। আজি উদ্যোগপতি স্বাৰ্থত কৰিছে, পুঁজিপতি স্বাৰ্থত কৰিছে। গতিকে অসমৰ কেন্দ্ৰীয় চৰকাৰ যেনেকৈ পুঁজিপতি লগত, অসমৰ আজি হিমন্ত বিশ্ব শৰ্মাৰ চৰকাৰো পুঁজিপতিৰ লগত, আৰু সেই পুঁজিপতিক অনুমোদন কৰিবলৈ গৈ আজি শ্ৰমিকবিলাকৰ অৱস্থা, বাগানবিলাকৰ অৱস্থা দিনক দিনে অসমৰ চাহ উদ্যোগ তললৈ গৈ আছে। চাওক, ইতিমধ্যে আমাৰ দলৰ সভাপতি ভূপেন বৰা ডাঙৰীয়াই এই বিষয়ে কি ধৰণে ব্যৱস্থা ল'ব এই বিষয়ে সময়ে সময়ে আপোনালোকক অৱগত কৰি আহিছে। আৰু আমিও কংগ্ৰেছ দলৰ প্ৰত্যেকজন বিধায়কে ভূপেন বৰা ডাঙৰীয়াই হওক বা কংগ্ৰেছ হাইকমাণ্ডে যি সিদ্ধান্ত লয় তাক নতহেৰে সকলোৱে মানি ল'ব লাগিব। আৰু ময়ো কংগ্ৰেছৰ এজন কর্মী হিসাবে হাইকমান্ডর যি সিদ্ধান্ত তাতে অগ্নি পরীক্ষা দিবলে হাজু আছে। এটা মাননীয় সভাপতি ডাঙরিয়া আজি দিল্লিলৈ যাব, দিল্লিত যাই এই কার্যসূচীবিলাক আপোনালোকে লিস্টৰ বা কত কি পাইছে মই নাজানো, গৈ হাইকমান্ডৰ লগত কথাবিলাক আলোচনা করব বলে আমার ধারণা হৈছে। গতিকে নিশ্চিতভাবে ইয়াৰ সমাধান এটা লাগিব। গতিকে আমাৰ মাজত ৰোগে দেখা দিছে, বীজাণুৱে দেখা দিছে। গতিকে কংগ্ৰেছ দলক ৰোগমুক্ত কৰিবলৈ যি ব্যৱস্থা ল'ব লাগে হাইকমাণ্ডে সেই ব্যৱস্থা ল'ব। আমাৰ হাইকমাণ্ডৰ মোৰ প্ৰতি কিমান বিশ্বাস আছে, অবিশ্বাস আছে হাইকমাণ্ডে কৰিব। কিছুমান ৰাজনৈতিক শত্ৰু যিসকলে মোক আগৰ পৰাই বেয়া পায়, যিসকলে মই বিধায়ক হোৱাটো নিবিচাৰোঁ, যিসকলে মই সমাজত অৱহেলিত হৈ থকাটো বিচাৰে, তেনেকুৱা কিছুমান মানসিকভাৱে বিকাৰগ্ৰস্ত ব্যক্তিয়ে মোৰ বিৰুদ্ধে বিভিন্ন কথা ক'ব, তাত উত্তৰ মই দিবলৈ নাযাওঁ। মোৰ ওপৰত হাইকমাণ্ডৰ বিশ্বাস আছে আৰু হাইকমাণ্ডৰ নীতি নিৰ্দেশনা মতে মই চলি যাওঁ। সেইটো আমাৰ সভাপতি ডাঙৰীয়াই জানিব, সভাপতি ডাঙৰীয়াই সেই বিষয়ে কাৰ্যপন্থা ল'ব সকলো কথা। কংগ্ৰেছ দলক আপোনালোকে ধন্যবাদ দিব লাগে যে কংগ্ৰেছ দলে নিজৰ ভিতৰত যে ক্ৰছ ভোটিং কৰিছে খোলা খুলিকৈ কৈ আছে, ইয়াত লোকধক একো কৰা নাই। কিন্তু ইয়াতেও বেলেগ ৰাজনৈতিক দল কিছুমান আছে, বেলেগ কিছু বিধায়ক আছে, তেওঁলোকৰ ওপৰতো অভিযোগ আহিছে, কিন্তু তেওঁলোকে কিন্তু একো কথা কোৱা নাই।
এই পার্থক্য এই হইছে কংগ্রেস দল আর বেলেগ দলের মাজত পার্থক্য কংগ্রেসে নিজের ভুল বা নিজের মাজত যদি কিবা থাকে তাক মুকলিকে সমালোচনা করে আনর সমালোচনাকে গ্রহণ করে আচ্ছা বিজেপি সরকারে বা বিজেপি দলে চাহ জনজাতি সকলের উদ্দেশ্যে যা কথা কয় যান ভোটের আগত দরদ দেখায় সরকার গঠন করে গাদীত বহি সেই দরদ কিন্তু তোলকে কার্যত পরিণত নকরে তোলকে কর্মর দ্বারাই দরদ নেদেখায় তার কারণে এইবর ঘটনা ঘটি আছে গতি চাহ জনজাতি সকলে বুঝি পাইছে যে বিজেপি দলের এই ভোটের সময় মিঠা কথা ভোট গলে টেঙা কথা ইয়ার সঠিক প্রত্যুত্তর পরবর্তী সময় দিব আমি কংগ্রেস দলে চাহ জনজাতি সকলের বিভিন্ন অসুবিধার হয়ে মাত মাতি আছো আর পরবর্তী সময় মাত মাতি রূপজ্যোতি ডাঙরিয়ায় বিজেপি গমন করার পিছত ভিতর চরিত্র ওলাই গেছে এজন সুবিধাবাদী মানুষ সকলে জানে গতি যি কাম করে আছে তার ফল মরিয়ানীবাসী আহি টাকা দিন দিব লাগে কোনো কারণতে এনেকা সিদ্ধান্ত সরকারের মানি লওয়া নহয় যে সিদ্ধান্ত ভাষাক ক্ষতিগ্রস্ত করে ভাষা নাম্বার ওয়ান জিলিকি থাকিব লাগিব তারপর যে ইচ্ছা তাকে তাকে করব কিন্তু সরকারের বিভিন্ন নীতি আমি চাই আছো যাক নীতি ভাষাক পরবর্তী সময়খিন নোহা করার কিবা চান্স আছে তেনেকা নীতির বিরুদ্ধে কংগ্রেস দলে মাত মাতিব আর তেনেকা নীতি গ্রহণ করব দিয়া নয় তিরঙ্গা পতাকা বহু মানুষের তেজর বিনিময়ত আমি পাইছি বহু মানুষের ত্যাগর বিনিময়ত পাইছি গতি তিরঙ্গা পতাকাক কোনেও কোনো কারণতে যাতে রাজনীতি নকরে তার কারণে সকলকে সকিয়াই দিছে এই তিরঙ্গা পতাকাক কোনোবাই যাতে এনেকা কথা নকয় যার কারণে অপমাননা হয় সেই সকল ব্যক্তিকে সকিয়াই দিছো তিরঙ্গা তিরঙ্গাই তিরঙ্গা আমার কারণে মহান তিরঙ্গা আমার কারণে উড়ি থাকিব তাক কোনো কারণতে অবনমিত আমি হবল নিদ আমি তো আগতেই কৈছো নরেন্দ্র মোদী এই ফর আসামের কথা কয়ার লগে বহুত উৎফুল্লিত হয় কিন্তু এই সরকারের এই ফর আসাম নহয় নহয় আমার অসমতে কিমান সেলফ হেল্প গ্রুপ আছে খাদি বোর্ড আছে তেওঁলোকক কামত লগাব লাগিছিল কিন্তু কামত নলগাই বেলেগ রাজ্যের পর আনি ইয়াতে রপ্তানি করেছে বেলেগ রাজ্যের পর কিনিছে গতি ইয়ার দ্বারা প্রমাণ হয় যে সেলফ হেল্প গ্রুপর বা শিপিনী সকলের উপর এই সরকারের কিমান আন্তরিকতা গতি দিল্লির পর নাগপুরের পর কিনা নির্দেশ দিছে বেলেগর পর কিনা হিমন্ত বিশ্ব শর্মা সরকারে পুতলার নিচিনাকা সিদ্ধান্ত মানি লৈছে গতি আমার কথা হল মাটির জন্মগ্রহণ করা সকলে বনুয়া তিরঙ্গা পতাকা উড়াব লাগে কোনো কারণতে যাতে রাজনীতি নকরে তার কারণে সকলকে সকিয়াই দিছে এই তিরঙ্গা পতাকা কোনোবাই যাতে এনেকা কথা নকয় যার কারণে অপমাননা হয় সেই সকল ব্যক্তিকে সকিয়াই দিছো তিরঙ্গা তিরঙ্গাই তিরঙ্গা আমার কারণে মহান তিরঙ্গা আমার কারণে উড়ি থাকিব তাক কোনো কারণতে অবনমিত আমি হবল নিদো আমি তো আগতেই কৈছো নরেন্দ্র মোদী এই ফর আসামের কথা কয়ার বহুত উৎফুল্লিত হয় কিন্তু এই সরকারের এই ফর আসাম নহয় নহয় আমার অসমতে কিমান সেলফ হেল্প গ্রুপ আছে খাদি বোর্ড আছে তেওঁলোকক কামত লগাব লাগিছিল কিন্তু কামত নলগাই বেলেগ রাজ্যের পর আনি ইয়াতে রপ্তানি করেছে বেলেগ রাজ্যের পর কিনিছে গতি ইয়ার দ্বারা প্রমাণ হয় যে সেলফ হেল্প গ্রুপর বা শিপিনী সকলের উপর এই সরকারের কিমান আন্তরিকতা গতি দিল্লির পর নাগপুরের পর কিনা নির্দেশ দিছে বেলেগর পর কিনা হিমন্ত বিশ্ব শর্মা সরকারে পুতলার নিচিনাকা সিদ্ধান্ত মানি লৈছে গতি আমার কথা হল মাটির জন্মগ্রহণ করা সকলে বনুয়া তিরঙ্গা পতাকা উড়াব লাগে কম হব।
লাই ডিটেক্টরটো কম হবো আর যদি কিবা আছে লালকিল্লাত না জসপিলত ফাঁসি দি দিও বিচার করক ফাঁসি দি দিও আর বেশি ভালো হবো কংগ্রেস কমিটি এআইসিসি এ প্রক্রিয়া আরম্ভ করেছে আপনাদের সব তার প্রক্রিয়া নিশ্চয় আগে সাংগত নিশ্চয় ব্যবস্থা লব লাগে ব্যবস্থা লব কঠোর ব্যবস্থা লব লাগে এআইসিসি এ এটা নীতি নির্ধারণ বনাব এই ক্ষেত্র এটু আপনি ট্যাক খুদক এটু এআর উত্তর ট্যাক খুদক তেও ভারতীয় জাতীয় কংগ্রেসের সদস্য নহয় না পাগল মানুহ এবিলাক মস্তিষ্ক বিকার তেওঁলোক এই কংগ্রেসের কর্মী হয় এক নম্বর কথা দুই নম্বর কথা ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলন আমি দেখিছো তাতে সত্যাগ্রহ তেতিয়া সত্যাগ্রহ আন্দোলন হয়েছিল আজির দিনত আমি সত্যাগ্রহ আন্দোলন কৈছো এইটো কারণটো আপনাদের জানে যে খালি সোনিয়া গান্ধীর টকা নহয় এনেকা রাজনৈতিক হেসাত আপনি এনফোর্সমেন্ট ডিরেক্টর আজি সিবিআই মানে যতে ততে লগাই দিয়ে আরো এদিন মানে আগতে সোনিয়া গান্ধীর নিচিনা একদম স্বচ্ছ মানুষ রাহুল গান্ধী ডাঙ্গরীর আগে নিশা মানুষ একজন এই মানুষ আমার আমার নেতাবিলাকর এগেনস্টে লগোয়া হয়েছে আর যদি আপনি পক্ষান্তরে যদি চাই যদি আজি আদানি আম্বানি আজি নীরব মোদী হাজার হাজার কোটি টাকা লোন মাফ করে আছে আর পক্ষান্তরে যে আমার নেতাবিলাকর কোনো দোষ নোহাকে ইডিএ মাতিলে সিবিআই মাতিলে এইটুকু কারণে আমি সত্যাগ্রহ আন্দোলন বই আছো আর সেকেন্ডলি আমি যে কংগ্রেস করবো আমার ভয় দেখাই লাভ নাই এই ইডি আর সিবিআই ভয় দেখাই কি করব আমাক মেরি পেলা মারি পেলাব নাকি এইটার কারণে সোনিয়া গান্ধী কইছে যে আজি আপনার দুই ঘন্টা জেরা করেছে আপনাদের দশ ঘন্টা জেরা করো আমি ভয় না পাও আমি কংগ্রেসের নেতাকে ভয় না পাও এই কারণে আমি আজি সত্যাগ্রহ আন্দোলন বইছো আর আগন্ত দিনত যি করব লাগা আছে যি আন্দোলন করব লাগা আছে আমি আন্দোলন করে দিম কারণ এই ভারতবর্ষের আইন ব্যবস্থা নাই ভারতবর্ষের গণতন্ত্র নাই ভারতবর্ষের মানুষের কোনো স্বাধীনতা নাই তার কারণে আজি আমি সত্যাগ্রহ বইছো আর আগন্ত দিনত আমার আন্দোলনখিনি আরো তীব্রতর করে দেখিবলে পোৱা যায় যিসমূহ রাজ্যত বিজেপি সরকার নাই বা বিরোধীর সরকার আছে সেই অঞ্চলসমূহ বা সেই রাজ্যসমূহ বা মন্ত্রী সেই রাজ্যসমূহৰ মন্ত্রী বিধায়কৰ ওপৰত ইডি বা সিআইডি লগাই বিভিন্ন ধৰণৰ তদন্ত কৰা দেখিবলৈ পোৱা যায় আচলতে ইডি বা সিবিআই বা সিআইডি যিসমূহ তদন্তকাৰী সংস্থা আছে সেই সংস্থাসমূহক আচলতে ব্যৱহাৰ কৰা হৈছে নেকি মোৰ এটা কথা আছে যে আজি ইডি লগোৱা হওক সিবিআই লগোৱা হওক ভাল 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 কামত লগোৱা হওক আজি বিরোধী দলৰ কাল নেতাবিলাকৰ লগত নহয় শাসক দলৰ বহুতখিনি নেতা জড়িত আছে আমাৰ মুখ্যমন্ত্রীরও কিবা জমি কেলেঙ্কারি কিবা এটা আছে হিবি হিবি সেইকেইটা কারণে আমি তো সিবিআই এনকোয়ারি কৈছিলোঁ কেতিয়াবা সিবিআই এনকোয়ারি হল নেকি আর বহুতখিনি মানে যে যিখিনি আপনার যদি আপনি চাই ক্রাইম বহুতখিনি ক্রাইম আছে আমি পকাইছে ক্রাইম হয়েছে আমি এইখিনি কথা কৈছিলোঁ গভর্নমেন্টে আমি সেন্ট্রাল গভর্নমেন্টে জনাইছিলোঁ কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টে বার্তা নিদিয়ে এইটো কিন্তু কারণে বার্তা নিদিয়ে আজি যদি আপনার দুর্নীতি করবলগা হয় আজি যদি আপনার দুই নম্বরে কিবা করবলগা হয় তাহলে বিজেপিত যাব লাগবে আর বিজেপিত গেলে আপনার সিবিআইর কোনো ডর নাই সিআইডির কোনো ডর নাই আপনার ইডির কোনো ডর নাই বিজেপিত গেলে আপনি মোটামুটি মুক্ত হয়ে যাব এই কারণে আজির দিনত এইবিলাক অর্গানাইজেশন লগোয়া হয়েছে আর আমি ধিক্কার জানাইছো বিজেপির এনে মানসিকতার কারণে নরেন্দ্র মোদীর এনে মানসিকতার কারণে বিভিন্ন ধরনের বিভিন্ন সময়ত অভিযোগ উত্থাপন হয়ে থাকে বিজেপি সরকারখনে কেবল বুলডোজার বুলডোজার রাজনীতি করেছে আর তেখেতসকলৰ বিরুদ্ধে যোনেই মাত মাতে তেখেতৰ বিরুদ্ধে তেখেতসকলৰ বিরুদ্ধে বিভিন্ন ধরনের গোচর আরোপ করা বলে এক অভিযোগ উত্থাপন আহি আছে হয়ে উঠি আছে কি কব আজি সব ব্লেড ব্লেড ব্লেডটো কিয় বনোৱা হৈছিল দাড়িটো কটাৰ কাৰণে বনোৱা হৈছিল বুলডোজাৰ কি কাৰণে বনোৱা হৈছিল ৰাস্তা বনোৱাৰ কাৰণে ভাল ভাল কামৰ কাৰণে বনোৱা হৈছিল আজি এই বুলডোজাৰ আজিৰ দিনত ভাৰতবৰ্ষত ব্যৱহাৰ কৰা হৈছে যে মানুহৰ ঘৰ ভাঙাৰ কাৰণে যিটো ঘৰত মানুহ থাকে যিটো ঘৰত ঘৰৰ মানুহ থাকি কেনে নিজৰ জীৱন জীৱন নিৰ্বাহ কৰে এই প্ৰথমতে কথাটো হৈছে কি এই যদি কোনোবা ইল্লিগেল কৰে তাহলে এনকোয়াৰি কৰক ব্যৱস্থা লওক এই নকৰি গ'লে কিবা কৰিলেই বুলডোজার লগে দেওয়া হয় ঘরগুলি ভাঙি দেওয়া হয় মানুষের ঘরের পর রাস্তা উলাই দেওয়া হয় এই যে মানসিকতা যেটু আমি ধিক্ষার জানাইছো আর বিজেপির দিনত আজির দিনত গণতন্ত্র নাই আজির দিনত একো বস্তু নাই আইন ব্যবস্থা নাই এটাই জিনিস আছে বুলডোজার আছে আর যিমান আইন বিরোধী কাম করবলগা হয় আপনাদের বিজেপির যাক বা বিজেপিয়েই এইবিল কাম করে আছে আর হয় যেহেতু আপনাদের এই মুহূর্তত সত্যাগ্রহত বহিছে কিহর কারণে আপনাদের কংগ্রেস হাইকমান্ড সোনিয়া গান্ধীক বারে বারে ইডিএ সমন জারি করা বা ইডিএ জেরার সম্মুখীন হবলে বাধ্য করার বাবে এই মুহূর্তত এই স্থানৰ পৰা আপুনি কি দাবী জনাব আমি এইটোৱে দাবী জনাম যে ইডি আৰু চিবিআইক লগোৱা হওক কিন্তু আমাৰ ভাৰতবৰ্ষখন ৰক্ষা কৰাৰ কাৰণে লগোৱা হওক ভাৰতবৰ্ষৰ ইমান ডাঙৰ ডাঙৰ কেছবিলাক আছে এই কেছবিলাক কাৰণে লগোৱা হওক আপোনাৰ আদানীৰ কাৰণে লগোৱা হওক আম্বানীৰ কাৰণে লগোৱা হওক যে হাজাৰ হাজাৰ কোটি টকা আমাৰ টকাখিনি লৈ গ'ল আৰু কিন্তু পক্ষান্তৰে
নিখা মানু ভাল মানু ইবিলাকার উপর টেকন ওয়েস্টেজ নকরিব আমি সিবিআই ভয় না পাও এটো কারণে সিবিআই লগাই কানে যাতে আমার ক্রাইম বিলাক কন্ট্রোল হয় আমি যদি মানু মেইন স্ট্রিম আনিব পারি এনেকা করি কানে আপনি কংগ্রেসক রখাব নোয়ারিব তেলোকে গম পাই গইছে যে কংগ্রেস শাসনলে আইছে ইটো কারণে কংগ্রেস রখুয়ার কারণে আজি সিবিআই লগা হইছে আজি রাহুল গান্ধী সোনিয়া গান্ধী একজন সুন্দর লগা হইছে সিবিআই লগা হোক ভাল ভাল কারণ ভাল ভাল কামৰ কারণে লগা হোক সিগল লগ সিবিআই লগা হোক যাতে জিটো কারণে আমার ভারতবর্ষ আইন ব্যবস্থার আইন ব্যবস্থার ক্ষেত্রে ভাল হয় ইটো কারণে সিবিআই লগা হোক লগা হোক ইটো আমি অনুরোধ জানাম যেহেতু 2024 সনের লোকসভা সমাগত নির্বাচন চমু চাপি আহিছে সেই যেহেতু নির্বাচন চমু চাপি আহিছে গতিকে সমগ্র বিষয়টো ইস্যু ডাইভার্ট করার কারণে ব্যবহার করা হয়েছে নাকি অবভিয়াসলি যাতে গম পাই গৈছে যে আজির দিনত ফ্যাক্টর হয় কংগ্রেসে হয় ভারতবর্ষের ফ্যাক্টর কংগ্রেসে হয় আর বারবার আমি কেতিয়াবা কংগ্রেসের গভর্নমেন্ট গৈছিল কিন্তু আকো ভারতবর্ষের মানুষে এই কংগ্রেসের গভর্নমেন্টটা আনিছে এইটো কারণে সিহঁতে গম পাই গৈছে যে ফ্যাক্টর কংগ্রেসই হব পারে কংগ্রেসটো ধ্বংস করিবার কারণে বা কংগ্রেসের নেতৃত্বক যদি আমি হেঁচা দিই তেতিয়া কংগ্রেস মেন্টালি ইহতে ডাউন হব আমি এটা কথা কব বিচাৰিছো আমি নরেন্দ্র মোদী ডাঙরিয়া এটা কথা কব বিচাৰিছো যে আপনি জিবাই যিমান দূর লৈ আপনি সিবিআই লৈ যাব আপনি ইডি লগাব আমার নেতাবিলাকৰ পিছতে আমি ভয় নাপাও তার কারণে সত্যাগ্রহ আন্দোলন আজি দিন হয়েছে কালি দিন আরো বৃহত্তর আন্দোলন গণতান্ত্রিক আন্দোলন আমি গড়ে তুলিম আমি ভয় নাপাও Are you planning to pursue your career in civil services? Join the most successful APSC and UPSC coaching institute in Northeast, Bhadra IAS Academy. Admissions are in process for both online and offline mode. It includes study materials, mock tests, model question and answer, monthly magazine and interview guidance. Bhadra IAS Academy is well known for its excellent successful results. Last year, all the ACS toppers were from this institute, securing first, second and third rank. And this year, 137 students appeared. The interview results are awaited. So hurry up and call us at 863-839-1721, Bhadra IAS Academy.